하나님 비시스토 সংগীত সাধক এগারী বিশিষ্ট সংগীত শিল্পী ইতিমধ্যে আমার মাননীয় উদ্বোধক মহোদয়ে অসমৰ বিভিন্ন ঠাইত সংগীত পরিবেশন করে আই আছে। আমি আসলে চিরসেউজ সংগীত শিল্পী বলে গলে নকলেও ভুল নহয়। আমি আসলে আজি এই সৰু ঠাইখিনিত এইজন মহান শিল্পীক প্রায় আসলে আমি গৌরববোধ করছো। আমি এইখিনিতে আজির মাননীয় দিলীপ বৰুৱা মহোদয়ক এখনি ফুলাম গামোচাৰে আমার উদযাপন সমিতির তরফের পৰা তথা কলেগাঁওবাসী রাইজর হৈ আদরণি জানাব বিচাৰিছো। আদরণি জানাইছে আমার উদযাপন সমিতির সম্পাদক ৰমেন ৰায়ে। এয়া আপনার সন্মুখত আজির উদ্বোধক মাননীয় দিলীপ বৰুৱা। তারপরে আমি আন কেগারিমান ব্যক্তিক আমি আপনার সম্মুখ চিনাকি করে দিব বিচার। আমার মাজে উপস্থিত আছে আমার কলাইগাঁওর বিশিষ্ট ব্যক্তি সমাজসেবক তথা শিলপোতা মৌজার মৌজাদার মাননীয় কমল প্রসাদ শর্মা। তেখেতকো এখনই ফুলাম গামোচাৰে আপনার সম্মুখত চিনাকি করে দিছি। এয়া মাননীয় কমল প্রসাদ শর্মা। আমি আন এগারী ব্যক্তিক চিনাকি করে দিব বিচার। তেখেত হয়েছে আমার হয়ে যাওয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার পরিচালক তথা এগারী বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় হেমন্ত ডেকা। তেখেত ইতিমধ্যে আমার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে আর আমি দিবল সক্ষম হয়েছো। আর তেখেতকে আমি চিনাকি করে দিয়েছো আপনার সম্মুখত। এয়া চিত্রশিল্পী তথা পরিচালক মাননীয় হেমন্ত ডেকা। তারপরে চিনাকি করে দিছো আমার চিত্রাঙ্কন প্রতিযোগিতার আমার ভাগ্যানোচকর এগারী উদ্যোক্তা শঙ্খশীল। আমি তেখেতকে এখনই ফুলাম গামোচাৰে আপনার সম্মুখত চিনাকি করে দিছো। এয়া আপনার সম্মুখত আর লগে আমার আজির এই মঞ্চ মুক্তি তথা চিনাকি পর্ব অনুষ্ঠানটি আমি ইমানতে সামৰণি মাৰি আমার উদ্বোধক মহোদয়ক তেখেতক অনুষ্ঠান চলাই নিব কারণে আহ্বান জানাইছো। ধন্যবাদ। ধর্মশ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম সৃজম যহম পরিত্রাণায় সাধুনম বিনাশায় দুষ্কৃতম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে
এই কালী পূজা উপলক্ষে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোক্তা সকল শ্রদ্ধারাজির মুখ্য অতিথি কমল শর্মা ডাঙরিয়া, মঞ্চত উপবিষ্ট সংগীতর বাদ্যযন্ত্রী সকল আর মূর ইয়াত উপস্থিত থাকা সেবারস্থলীর রাইজ, এইখন জেলাতে মোর ঘর হওয়া বাবেই সাংস্কৃতিক বিশেষভাবে সাংস্কৃতিক জগতের অরিহণা থাকা এই দরং জেলারই মানে এগারী সন্তান আর তার কারণে মই গৌরব অনুভব করু। যা 2016 সনের মের 1 তারিখে সকলের আশীর্বাদ আপনাদের ওসরতে লাগি থাকা ভারতের মানব দপ্তর উন্নয়নের এক বৃহৎ শিক্ষা অনুষ্ঠান জওয়াহর নবোদয় বিদ্যালয় দরঙত মানে সঙ্গীত শিক্ষক হিসেবে যোগদান করু। পুরো নাগাল্যান্ডের আহি মোর জন্মভূমি হয়তো প্রয়োজন বোধ মোর প্রয়োজন বোধ হল, সে মানে আপনাদের যাতে মোর সম্পর্ক অটুট থাকে মোর এই কামনারেই মানে ইয়াত জয়েন করল। আর ভাটিকানার সকলকে মানে বহুতবারে আহি ইয়াত চাহ পানি খাও সকল নিজের নিচিনাই। আর আজির এই সাংস্কৃতিক সন্ধিয়ার সুন্দর মঞ্চ উদ্বোধন করবর কারণে মোর ভাইটি রমেনে সেদিনা কলে আজি আপনার ঘরভাবেই উদ্বোধন করার চিনাকি হয়ে যাও বলে আহিল, কিন্তু হয়তো সময় সলনি হওয়া বাবেই ঋতু সলনি হওয়া বাবেই শারীরিকভাবে অকান মানে অসুস্থতা বোধ করে আছো, তার কারণে হয়তো আজি খুব ভালকে আপনার গীত শুনাব নিম। মানে উদ্যোধক হিসাবে আছি যদিও মানে বক্তা নহয়, কিন্তু গীত গাবই লাগিব। আজি উদ্বোধন করব অহার লগে লগে এটা কথা কোয়া উচিত, আমার অসম বিভিন্ন কৃষ্টি সংস্কৃতিতে ভরা। হয়তো কোনবাই গাইছে অসমীয়া গীত, কোনবাই গাইছে রবীন্দ্রসঙ্গীত, কোনবাই গাইছে বড়ো, কোনবাই গাইছে রাভা, কিন্তু সকলে অসমীয়া বলিয়ে গাইছে। গতি মই এই আপাহতে সকলকে মিলিজুলি শান্তি অটুট রাখিবার কারণে অনুরোধ জানাইছো, যাতে আমি পাহরি না যাও যে এই সুন্দর অসমখন আমার। ইয়াত কোনো ধর্ম, কোনো জাতির হয়তো ভূমিকা না থাকে, যদি আমার ভূমিকা থাকে তেতিয়াহলে এক অসমীয়া হিসাবে আমার ভূমিকা থাকিব, নহলে ভূপেন দাই হয়তো কৈছিল মানু যদি হে নহয় মানু দানব গানিও নহয় মানু, যদি দানব গানিবা হয় মানু লাজ পাব কোনে নগোয়া। এই একেদরে কৈছিল, আমি যদি কও কোনবা বঙালী ভাই এজনক যদি আমি কও মানুষ যদি সে নয় মানুষ দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য।
জীবন জীবনের জন্মে একটু সহানুভূতি কি মানুষ বেশি পারে না। আমি যদি ইজনে কিজনক চিনি নাপাওঁ, আমি যদি জাতীয়তা বোধক লৈ নিজের জাতিক লৈ যদি ব্যস্ত থাকো, মই অসমীয়া, মই হিন্দু, মই মুসলমান, মই বঙালি, তেতিয়াহলে হয়তো এখন অসম হয়ে না থাকিব। সেয়ে আমি থাকিব লাগিব যে আমি আমি অসমত বাস করা, আমি অসমবাসী, আমি অসমীয়া। এইভাবে আমি আগবাড়ি গলে হয়তো আমার নবপ্রজন্মই আমার আদর্শ লব, আর নহলে নবপ্রজন্মর ওর হয়তো আমার কোনো চিনছাপ না থাকিব। গতি মূল আজির প্রধান অনুরোধ এইটাই, আজি কালী পূজা উপলক্ষে এই সাংস্কৃতিক সন্ধ্যাখন পতা হয়েছে। মই আশা রাখিছো এই পূজার অহা বছর আরো যথেষ্ট উন্নতি দেখা পাম। আজি যে ধরনের আগবাড়িছে তাতকে ভালকে আগবাড়ি পারিব, আমি সহায় নিশ্চয় করি, কারণ আমার ঘরের চোতালতে এইখান পূজা। গতি কমিটিয়ে বিচারিলে আমি সহায় নকরাকে নথাক, গতি আমি সহায় করি আর উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আর সকলকে মোর শ্রদ্ধা আর সেবা জানাই আজির এই সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চখন উদ্বোধন করা বলে মই ঘোষণা করছি। বেশিকে কথা পাতি থাকলে কয় কথা পাতি আছে, গান কেটে যাব। সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকে হয়তো মঞ্চত নহলে টিভিত গান গাই দেখে, গতিকে সুধি থাকে গান কেতিয়া গাব, গতিকে এতিয়া গান গাইছো। Yeah.